পরোটা চাইলাম হচ্ছে চারটা দিছে, ছয়টা রুটি চাইলাম চার মানে দুইটা দিছে চারটা, মানে হালকা গোলাপ জল দিছে, কেমনটা লাগে? হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ রাফি ফ্রম 501 ডেজ উইথ ফুডি রাফি। সো আজকে নাস্তা, সকালের নাস্তা করার জন্য এসে পড়লাম হচ্ছে মতিঝিলে। তো মতিঝিলের হচ্ছে ওয়ান অফ দ্য ফেমাস হোটেল সবাই বলে, সেটা হচ্ছে হীরাঝিল হোটেল। এখানে আমরা হচ্ছে 500 টাকা বাজেটে সকালে নাস্তা করব। স্পেশাল আইটেম হচ্ছে এখানে আমি শুনলাম যে বিফ নিহারি, যেটা হচ্ছে 170 না 180 টাকা, ওইটা খুবই মজার। সো ওইটাও ট্রাই করবো, আর প্লাস কলিজা, খাসির কলিজা আছে, সো ওইটা ট্রাই করবো। সো ট্রাই করে আপনাদেরকে বলি চলেন কেমন লাগে আমাদের, চলেন। আচ্ছা, আমরা মতিঝিলের হীরাঝিল রেস্টুরেন্টে এসে পড়ছি। এখানে আসলে আমাদের বাজেট তো 500 টাকা বললামই, তো আসলে মানে এখানে দুইতলায় বসলাম আর কি, নিচতলায় মেবি সার্ভিসটা ভালো, বাট দুইতলায় প্রচুর টাইম নিয়ে ওরা, আধা ঘন্টা লাগলো অর্ডার করার পর বসে থাকা লাগলো, একটা একটা করে দেয়। পরোটা চাইলাম হচ্ছে চারটা দিছে, ছয়টা রুটি চাইলাম চার মানে দুইটা দিছে চারটা, মানে সব বেশি বেশি করে দেয়। যাই হোক, সো আমরা এখানে যে জিনিসগুলো মানে 500 টাকা বাজেট যেহেতু, তো এই খাসির পায়াটা নিছি, খাসির পায়া হচ্ছে 110 টাকা। সো এটা ট্রাই করবো। খাবারটা একটু ঠান্ডা হয়েছে, বিকজ হচ্ছে মানে অনেক আগে দিছে। আর এটা হচ্ছে মুগ ডাল, এটা হচ্ছে 30 টাকা, আর চিকেন স্যুপ এটা হচ্ছে 100 টাকা। আর যেটা স্পেশাল আইটেম সেটা হচ্ছে এই যে নেহারি, এই নেহারিটা হচ্ছে 180 টাকা না 170 টাকা, ওনারা মানে কনফিউজ, ওনাদের কাছে বলার সময় নেই। তারপরে 170 বা 180 টাকা, 180 টাকা মেবি। সো আমরা শুরু করি, শুরু করে বলি কেমন লাগে। সো ফার্স্টে হচ্ছে ডাল দিয়ে ট্রাই করি, পরোটা দিয়ে, যে পরোটা বেশি দিয়ে গেছে আর কি। যাই হোক, তো ডাল দিয়ে আমরা ট্রাই করি। ডালটা ভালো, খারাপ না। এবার হচ্ছে চিকেন স্যুপের পালা, ফেভারিট জিনিস। আমি জিজ্ঞাসা করলাম যে গোলাপ জল দেয় নাকি, বললো যে দেয় না, এখন দেখি কেমন গোলাপ জলের আবার ফ্লেভার আসে নাকি। ঠান্ডা হয়ে গেছে পুরো, হালকা গোলাপ জল দিছে, কেমনটা লাগে? মুরগিগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে, মোটামুটি কারণ হচ্ছে ঠান্ডা হয়ে গেছে, তো টেস্টটা বুঝে যেতেছে না। এত লেট করে দিলে আর ঠান্ডা খাবার দিলে তো লাভ নেই। এবার হচ্ছে খাসির পায়াটা ট্রাই করি। আচ্ছা, পরোটা রুটি দুইটাই হচ্ছে 10 টাকা করে পিস। এখানে অনেক ময়েস, অনেক মানুষের ভিড়, কারণ এটা ফেমাস রেস্টুরেন্ট। যাই হোক, সো এখানে হচ্ছে আমরা রুটিটা নিচ্ছি 10 টাকা করে। সো রুটি দিয়ে হচ্ছে পায়াটা ট্রাই করি, পায়ার ঝোলটা। এখানে পায়া হচ্ছে 2 পিস দিছে আর কি, দুই পিসই দিছে, তো দেখি কেমন লাগে। পায়াটা সুপের থেকে গরম আছে, ভালো। এবার হচ্ছে বিফ নেহারির পালা, স্পেশাল আইটেম যেটা বিফ নেহারি, এটা হচ্ছে 170 টাকা, সো 170 না 180। তো এটা দেখি কেমন লাগে, একবার রক দিয়ে ট্রাই করি। এটা কিন্তু মানে অনেক বড় সাইজ, আর প্লাস হচ্ছে মানে অ্যামাউন্ট যে এটা ভালোই দিচ্ছে, 180 টাকা হিসাবে খারাপ না। আর প্লাস ঝোল গ্রেভিটা দেখতে অনেক ডেলিশিয়াস লাগতেছে। আসলে এটা বেস্ট আইটেম, ওভারঅল যা খাইলাম এটাই বেশি মজা। আরেক বাইট ট্রাই করি, ঠিক আছে।
স্নেহারি ঢাকায় আমার কাছে মনে হয়। ওভারঅল খাবার ভালো, চিকেন সুপটা ঠান্ডা হয়েছে বলে টেস্টটা বোঝা যেতেছে না, যেটা সত্যি কথা, অনেক লেটে দিছে। ওনাদের খাবার আসলেই ভালো, বাট সার্ভিস ইম্প্রুভ করতে হবে, কারণ সার্ভিস এরকম স্লো সার্ভিস হলে আরও দরকারে ম্যান পাওয়ার বাড়াইতে হবে, কারণ ম্যান পাওয়ার কম, অনেকেই দাঁড়া বসে আছে আধা ঘন্টা অর্ডার করেছে, এটা তো কোনো ই না, উচিত না। আচ্ছা আমরা তো হিরাজিলে খাওয়া শেষ করলাম, তো খাওয়া শেষ করে বললো যে ওদের আজকে রাশ ছিল অনেক, দ্যাটস ওয়াই আর কি, মানে হেভি লোড প্রেশারের কারণে সার্ভিসটা সেরকম দিতে পারে নাই। আর ওদেশে আমাদের হচ্ছে সালাদ টালাদও দেয় নাই। যাই হোক, ওভারঅল খাবার ভালো ছিল, স্পেশালি যে বিফ নেহারিটা ওটা বেস্ট ছিল, বাট সার্ভিস আরও ইম্প্রুভ করা উচিত, আর এটার জন্য তো সরি বলছেই। যাই হোক, আর হচ্ছে লেবু শসা তো দেয় নাই বললামই। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্তই, এটাই আর কি বলার ছিল আজকের ভিডিও, এই পর্যন্তই। আগামীকাল দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন কোনো এক জায়গায়, ততক্ষণ পর্যন্ত গুড বাই।